রক্তি নেবে না, পেট্রোল আছে না, শুধু কি করবো, পেট্রোল ঢুকবো। আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গায়েস, আমরা আজকে আবারও চলে আসলাম আমাদের যে পার্শ্ববর্তী এলাকায়, আমাদের বাড়ির পাশাপাশি এলাকায়, তো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এখানে চলে আসলাম। তো আমার কিছু ভাই ব্রাদার আসার কথা ছিল আজকে, তো তাদের সাথে আমি দেখা করার জন্য চলে আসলাম। আমার গাড়িতে একটু তেল কম ছিল, তো তার কারণে আমি আবার পাম্পে যাচ্ছি। এখন পাম্প থেকে তেল ঢুকাই নিয়ে আমি আবার ব্যাক করব। তো অনেকে বলতে পারেন যে তেল তো গাড়িতে অলরেডি আছে, প্রায় 3 দাগ আছে, তার মানে প্রায় 6 লিটারের মতো তেল আছে, তাইলে কেন ভাই আবার ঢুকাতে যাচ্ছ? তো আমাদের বাড়ির পাশে তেমন কোথাও কোনো পাম্প নাই, এই কারণে হচ্ছে আমাদের এই পাওয়ার প্ল্যান্টের এই যে রোড, এর সামনে আমাদের দিগরাজ বাজার আছে ডান দিকে মংলার আগে। তো দিগরাজ বাজার এখানে একটা পাম্প আছে, এই কারণে আসলাম বিদ্যুৎ কেন্দ্রের কাছে। তাই মানে আমাদের এই পাওয়ার প্ল্যান্টের এই রোডে এখানে আমরা সপ্তাহে 1-2 বার আসি, এবং আসার ফলে হয় কি, আমাদের বাড়ির পাশে যেহেতু কাছাকাছি তেমন পাম্প নাই, প্রায় 7-8 কিলো দূরে যে হচ্ছে পাম্প, এবং আমাদের বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় 3-4 কিলোর মতো, এবং এখান থেকেও পাম্প প্রায় 2-3-4 কিলো হবে, টোটাল মোটামুটি 8-9 কিলো দূরে বাড়ি থেকে, যেখানে যাই না কোনো পাম্প। এই কারণে পাওয়ার প্ল্যান্টে যেহেতু আসা হয়েছে, আর হয়তো 1 সপ্তাহের ভিতর আর আসা হয় কি না হয়, এই কারণে ট্যাঙ্কিটা ফুল করতে যাচ্ছি। আর সমস্যা হচ্ছে যে ফুল করতে যে সময় যাচ্ছি, আমি তো আমার বাইকে সাধারণত অকটেন ঢুকাই, এবং এখানে যে পাম্প ছিল দিগরাজ বাজার পাম্পে দুর্ভাগ্যবশত আমার এখানে সেদিন অকটেন পাইনি, আর পরবর্তীতে পেট্রোল ঢুকাই নিয়ে যাই, মানে আর আসা হয় কি না হয় এই কারণে। তো যাই হোক, দেখতে থাকুন। আর এই পাওয়ার প্ল্যান্টের রোডটা আসলে খুবই অসাধারণ একটা রোড, যারা আমাদের এই বাগেরহাটের রামপালের আশেপাশে আছেন তারা তো নিশ্চয়ই জানেন যে কত সুন্দর একটা রোড, এখানে ফাঁকা রাস্তা থাকে। মানে এখানে আপনারা যারা বিশেষ করে অনেক ভালো রাইড করেন, টপ স্পিড উঠাতে চান বাইকের, অনেক সময় কিন্তু হাইওয়ে রোডেও কিন্তু টপ স্পিড উঠানো যায় না, কিন্তু এইখানে 4 লেনের হাইওয়ে আছে, এখানে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো বাইকের টপ স্পিড উঠাইতে পারবেন। তো এইখানে হচ্ছে আমাদের 0 পয়েন্ট, যে এখানে আমরা চলে এসেছি এই জায়গাটা হচ্ছে 0 পয়েন্ট। বাম দিকে হচ্ছে খুলনায় চলে যেতে হয় ডাইরেক্ট 40 কিলো না 45 কিলো, আর ডান দিকে হচ্ছে আমরা যেদিক যাচ্ছি এদিকে হচ্ছে মংলা। তো মংলায় আমরা মংলায় যাবো না, মংলার আগে হচ্ছে একটা জায়গা আছে দিগরাজ বাজার, তো সেইখানে যাব। তো দেখতে থাকুন। দেখেন, এটা হচ্ছে মেইন হাইওয়ে রোড, আমাদের যে মংলায় যেতে হয় এখানে ডাইরেক্ট কিন্তু হাইওয়ে রোড। এই হাইওয়ে রোডের যে রাস্তা, মানে এই রাস্তার চাইতে কিন্তু আমাদের এই যে পাওয়ার প্ল্যান্টের যে রাস্তা, ওই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। এই রাস্তায় কিন্তু অনেক উঁচু নিচু আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্টের রাস্তায় কিন্তু কোনো উঁচু নিচু কোনো কিছুই নেই, একদম ফ্রেশ রাস্তা। এবং এখানে আমাদের পাওয়ার প্ল্যান্টের রাস্তায় একটা সমস্যা হচ্ছে যে পরপর 3টা ব্রিজ বাঁধে, সম্ভবত 3টা, আমার খেয়াল নেই 3টাই। তো এই ব্রিজের বাধার কারণে হচ্ছে যারা টপ স্পিড উঠায় তাদের কিন্তু অনেক বেশি জায়গা লাগে, কিন্তু এই কারণে এখানে অনেক বেশি জায়গা পাওয়া সম্ভব না। টোটাল সম্ভবত এই রামপাল পাওয়ার প্ল্যান্টের হাইওয়ে রোডটা হচ্ছে আপনার 5 কিলো নাকি 6 কিলো, আমার গুগল ম্যাপে দেখতে হবে, দেখি আমি আপনাদের পরবর্তীতে জানাবো। তো এখানে 5-6 কিলোর ভিতরে হচ্ছে মাঝখানে 2-3টা হচ্ছে ব্রিজ বেঁধে যায়, এই কারণে হচ্ছে অনেক সময় টপ স্পিড উঠানো যায় না। তবে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা এখানে এসে টপ স্পিড উঠায়, এবং আমাদের বাগেরহাটের মোটামুটি অনেক বাইকাররাই এখানে আসে, যারা বাইক স্ট্যান্ড করতে পারে সবাই আসে এই আমাদের এদিক ঘুরতে, আর আমরাও মাঝে মধ্যে যাই বিভিন্ন অঞ্চলে ঘুরতে। তো যাই হোক, অনেক কথা বললাম, দেখতে থাকুন ভিডিওটা, আর অবশ্যই আমাদের পেজে নতুন হলে পেজটাকে ফলো করবেন। পেট্রোল আছে না, শুধু কি করবো, পেট্রোল ঢুকবো, বাগাই যাবে কিটা, দেন 500 টাকার দেন পেট্রোল।
ভিডিও 500 টাকা হ্যাঁ 500 টাকা 30 টাকা আমার তাহলে 20 টাকা কম তো আমরা গাড়িতে তেল ঢুকানোর পর আমরা আস্তে আস্তে আবার আমাদের যে গন্তব্যস্থল আমাদের কিছু ভাই ব্রাদার আসছে তো তাদের সাথে মিট আপ করতে যাব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর এক দুই মিনিট হয়তো ভিডিওটা হবে তো অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা স্কোয়াড এবং আমাদের আরও কয়েকটা স্কোয়াড আছে প্লাস আমাদের মোটামুটি অনেক সদস্যর একটা স্কোয়াড আছে সব সময় তো সবাই আসা এক জায়গায় সম্ভব হয় না তো আমরা জাস্ট দেখা করলাম আমরা এই কয়েকজন এবং আমাদের এখানে হচ্ছে আমাদের যে যে কয়েকজনকে দেখতে পারতেছেন সবগুলোই আমাদের আশেপাশের এলাকার কারোর বাসা হচ্ছে আমাদের এখানের ফয়লা কারোর হচ্ছে মংলা কারোর হচ্ছে দিগরাজ বা মোটামুটি সবগুলোই হচ্ছে বাগেরহাটের এই রামপাল উপজেলার এই আমাদের প্ল্যান্টের আশেপাশের এলাকার লোকজন এসব তো গাইস ছোট্ট একটা ভিডিও আশা করি সবাই আমাদের ভিডিওটাতে একটা লাইক দিবেন কষ্ট করে ভিডিওটা বানিয়ে আসছি এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে